সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথি অনুষ্ঠান থেকে। আপনারা সবাই ভালো আছেন তো? প্রতি সপ্তাহের মতন আবার কিছু নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা জাপানি রান্না। সেই জাপানি রান্নার উপকরণগুলো খুবই সাধারণ, যদি আপনার হাতের কাছে থাকে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। সেই রান্নাটার নাম হচ্ছে কাকিয়াগে ডন। এই কাকিয়াগে ডন বানানোর আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কী কী উপকরণ লাগে। কাকিয়াগে ডন তৈরি করতে আমাদের লাগবে সয়া সস 3 টেবিল চামচ, চিনি 1.5 টেবিল চামচ, আদা ফালি 3-4টি, সুশি রাইস 1 কাপ, পানি 2.5 কাপ, বাঁধাকপি কুচি 1/2 কাপ, গাজর কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, চিংড়ি মাছ 1/2 কাপ, স্কুইড টুকরো 1/2 কাপ, টেম্পুরা মিশ্রণ প্রয়োজন মতো, ডিম 2টি, তেল 1 কাপ, পিকেল জিঞ্জার প্রয়োজন মতো এবং ওয়াসাবি প্রয়োজন মতো। আমরা এখন প্রথমে তেল গরম, প্রথমে আমরা কাকিয়াগে সসটা তৈরি করব। কাকিয়াগে সসটা তৈরি করতে আপনার লাগবে 3 টেবিল স্পুন সয়া সস, লাইট সয়া সস অবশ্যই, এবং তার 1/2 মেজারমেন্টে চিনি, অর্থাৎ 1.5 টেবিল স্পুন আমরা চিনি দেব। সেই সাথে দিয়ে দেব 2-3টা স্লাইস আদা। এটাকে জাল দিতে দিতে একটু ঘন একটা শিরার মতো সস তৈরি হয়ে যাবে। চিনিটা গলে গিয়েছে, আমাদের সস তৈরি হয়ে গিয়েছে। এই রকম একটা বাটিতে সসটা ঢেলে রাখি, যেটা আমাদের পরে কাজে লাগবে। তো এই কাকিয়াগে ডন জিনিসটা পরিবেশন করতে প্রয়োজন হবে সুশি রাইসের। সুশি রাইস এই ধরনের শর্ট গ্রেইন এক ধরনের জাপানি চাল, এবং সেটা আপনি যে পরিমাণ চাল তার 1.5 গুণ পানি দিয়ে একসাথে বসিয়ে দিয়ে যখন বলক আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম সিমারিংয়ে ঠিক 20 মিনিট রান্না করবেন। তৈরি হয়ে যাবে আপনার এরকম সেমি স্টিকি একটা ভাত, এটাকে বলে সুশি রাইস। অবশ্যই এটা সুশি তৈরি করার জন্য না, এটা হচ্ছে কাকিয়াগে ডনের জন্য সুশির ভাত বলতে পারেন। কাকিয়াগে ডন শুরু করি। এর জন্য আমি বাঁধাকপি কুচি, গাজর এইভাবে জুলিয়ান কাট মানে এরকম চিকন চিকন করে কুচি, সেই সাথে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজকে আপনারা যদি এইভাবে পাতলা পাতলা স্লাইস করে নেন তাহলে সুন্দরভাবে। এরপরে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খেয়াল রাখবেন একটু বড় সাইজের চিংড়ি হলে চিংড়ির মধ্যে একটা ক্রাঞ্চ থাকে, আপনার এই ফ্রিটার্সের মধ্যে যখন এটা মুখে পড়বে আপনি এর ক্রাঞ্চটা ফিল করতে পারবেন। তো আমরা চিংড়ি মাছ দিচ্ছি। এইবারে দেব স্কুইড। আমি কিছু স্কুইড পরিষ্কার করে রেখেছি, স্কুইডটা দিয়ে দিলাম। টেম্পুরা মিক্স, এই টেম্পুরা মিক্সের মধ্যে লবণ টবণ সব কিছু দেওয়া আছে, এবং এটা এমনভাবে আপনি দিবেন যেন এটা ফুললি কোট করে। খুব বেশি দিলে একটা আটা আটা ভাব চলে আসবে, মোটামুটি ঝরঝরে হয়। 2টো ডিম ফেটে নেব। ফেটে নেওয়ার একটা সুবিধা হচ্ছে এটা ইভেনলি এটার মধ্যে মিশে যাবে কুসুম সহ। আমি যে এটাকে এখন তেলে ছাড়বো, এরকম একটা ফ্ল্যাট স্পুনের মধ্যে যদি এটাকে দিয়ে নিই সেটা আপনার তেলে ছাড়তে সুবিধা হবে। এই দেখ, এটা হতে হতে আমরা পরিবেশনের জন্য তৈরি হই। এটাকে পরিবেশন করতে হবে বেড অফ রাইসের উপরে। আমি 2টো পরিবেশনের প্লেট তৈরি করব,
এটা হচ্ছে এইভাবে পুরো ভাতটাই সুন্দরভাবে আমার মনে হয় এতক্ষণে আমাদের কাকিয়াগে ডন তৈরি হয়ে গেছে। আমি এটার উপরে ছিটিয়ে দেব কাকিয়াগে সস। পারফেক্ট নোনতা, পারফেক্ট মিষ্টি এবং সেই সাথে একটু জিঞ্জারি ফ্লেভার। আর এটাকে পরিবেশন করব আমি এই ধরনের একটা বোলে, যার মধ্যে থাকবে কাকিয়াগে সস, পিকল জিঞ্জার এবং ওয়াসাবি। ওয়াসাবি হচ্ছে হর্স র্যাডিশ বা এক ধরনের জাপানিজ মাস্টার্ড। আরেকটা হচ্ছে পিকল জিঞ্জার, আদার জারক। তৈরি হয়ে গেল আমাদের কাকিয়াগে ডন। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি প্যানে সয়া সস, চিনি ও ফালি আদা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে সস তৈরি করুন। এবার একটি বাটিতে বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, স্কুইড টুকরো, টেম্পুরা মিশ্রণ ও ফেটানো ডিম দিয়ে ভালো করে মেখে নিন। এরপর কড়াইয়ে তেলে বড়াকৃতি বানিয়ে ভেজে নিন। সব শেষে সুশি ভাত ও বড়া সাজিয়ে এর মধ্যে সস, পিকেল জিঞ্জার ও ওয়াসাবি দিয়ে পরিবেশন করুন মজাদার জাপানি খাবার কাকিয়াগে ডন।